করেন, মানুষকে উদ্বুদ্ধ করেন ব্যাপকভাবে বৃক্ষ রোপণ করার জন্য, এবং 72 সালে উপকূলীয় বনায়ন তিনি সূচনা করেন। কক্সবাজারের সামনে আজকে যে ঝাউবন, সেই ঝাউবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগেই রোপণ করা হয়েছিল। তাছাড়া আমাদের বিভিন্ন দ্বীপাঞ্চল, যেমন চর কোকিমুখী, চর ফ্যাশন থেকে শুরু করে আমাদের ঢালা চর, বিভিন্ন চরে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা এবং সেখানে প্রত্যেকটা প্রজাতির জোড়ায় জোড়ায় সেখানে ছেড়ে দেওয়া, পশু পাখি ছেড়ে দেওয়া, সেটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শুরু করে দিয়েছিলেন। এবং আমাদের দেশে যেহেতু ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, তিনি ভলান্টিয়ার নিয়োগ রেড ক্রস বা রেড ক্রিসেন্টের সাথে সমন্বয় করে তিনি এই ভলান্টিয়ার ট্রেনিং করা এবং দুর্যোগ মোকাবেলার জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি তিনি গ্রহণ করেন, এবং যা 1973 সালে উদ্বোধন করা হয়। তার জীবন সম্পদ রক্ষায় তিনি শুধু মানুষের জন্য না, মানুষের জন্য সাইক্লোন শেল্টার নির্মাণ করেন, এবং মানুষ এবং পশু পাখি, গৃহপালিত জীবজন্তু তাদের রক্ষার জন্য মাটি উঁচু ঢিপি করে তিনি সেই অবস্থানটা তৈরি করে দেন, যেটাকে স্থানীয়ভাবে মুজিব কেল্লা নামে পরিচিত। আমরা ব্যাপকভাবে এখন তা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং মুজিব কেল্লা নির্মাণ করে যাচ্ছি। 73 সালে জাতির পিতা পানি দূষণ নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি করেন, এবং ওই বছরই পানি দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প গ্রহণ করা হয়। আজকে যে পরিবেশ অধিদপ্তর, সেটাও কিন্তু জাতির পিতায় যে পানি দূষণের জন্য যে ব্যবস্থা নিয়েছিলেন, সেটাকে উন্নত করে পরিবেশ অধিদপ্তর তৈরি করা হয়। আর তাছাড়া দেশের উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ ও গবেষণার জন্য 1975 সালে 1 জুলাই ন্যাশনাল হারবেরিয়াম প্রতিষ্ঠা করেন। তিনি 1973 সালে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশন অর্ডার 1973 জারি করেন, যা পরবর্তীতে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশন অ্যাক্ট 1974 হিসেবে অনুমোদিত হয়। রাস্তার দুই পাশে যে সবুজ বনায়ন আমরা দেখতে পাই, যেটা সামাজিক বনায়ন হিসেবে এখন প্রতিষ্ঠা করা হয়েছে, সেটাও কিন্তু সূচনা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার পদাঙ্ক অনুসরণে 1996 সালে 2001-এ যখন আমরা সরকারে আসি, তখন আমরা পরিবেশ রক্ষা এবং বন সম্পদ রক্ষার ব্যবস্থা কর্মসূচি নিয়ে, কিন্তু তার পূর্ব থেকেই 1984 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয়, এবং আমাদের যে সহযোগী সংগঠন কৃষক লীগ, কৃষক লীগের উপরে আমরা দায়িত্ব দিই, এবং আমরা আমাদের দল হিসেবে, আমাদের মূল দল আওয়ামী লীগ এবং সেই সাথে আমাদের সহযোগী সংগঠনগুলি প্রত্যেকটা সদস্য ব্যাপকভাবে বৃক্ষরোপণ করবে, আমাদের নির্দেশ ছিল এবং যেটা এখনও আমরা অনুসরণ করে যাচ্ছি। প্রত্যেকটি আমাদের সদস্য 3টা করে গাছ লাগাবে, একটি বনজ, একটি ফলজ, একটি ঔষধি, এইভাবে ভেষজ, এইভাবে বৃক্ষরোপণ কর্মসূচি সে 1984 সালে আবার সিদ্ধান্ত নিই, 85 থেকে কিন্তু আমরা শুরু করি, এবং এখনও আমরা করি 1 আষাঢ় থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা বাস্তবায়ন করি। সুন্দরবন এবং আমরা স্বতন্ত্র পরিবেশ আদালতও প্রতিষ্ঠা করি 96 সালে যখন সরকারে আসে, এবং 1176টি তীব্র দূষণ সৃষ্টিকারী শিল্প প্রতিষ্ঠানকে আমরা চিহ্নিত করি। সুন্দরবন এবং সেন্ট মার্টিন দ্বীপে জীব বৈচিত্র্য সংরক্ষণ, পার্বত্য চট্টগ্রাম জেলাগুলোতে 740 হেক্টরের বেশি জমি অধিগ্রহণ করে বন সৃষ্টিসহ বায়ু দূষণ এবং পানিতে আর্সেনিক দূষণ রোধে বেশ কয়েকটি প্রকল্প আমরা গ্রহণ করি, এবং সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজে যে স্থান পায় সেটা আমাদের উদ্যোগের ফলে। তাছাড়া বিভিন্ন জলাধার সংরক্ষণ আইন, ধানমন্ডি লেক সংস্কার করা, গুলশান বনানী উত্তরা লেক সংরক্ষণ, বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও উৎসাহিত করা, এবং 1 লাখেরও বেশি লোককে প্রশিক্ষণ, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার ঘোষণা সহ উপকূল এলাকা ও চর এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলার পদক্ষেপ নিই, এবং বিভিন্ন এলাকায় ম্যানগ্রোভ তৈরি করা, একটা আর্টিফিশিয়াল ম্যানগ্রোভ কৃত্রিম উপায়ে বৃক্ষরোপণ করে এই সবুজ বেষ্টনী দিয়ে ঝড় জলোচ্ছ্বাস এর হাত থেকে, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে এলাকা যাতে মুক্ত পায় সেই পদক্ষেপও আমরা নিই। আমাদের বৃক্ষরোপণ ও প্রকৃতি সংরক্ষণ এবং উন্নয়নের একটা ধারাবাহিক প্রক্রিয়া। 2001-2006 মেয়াদে বিএনপি জামাত জোট বা পরবর্তী 2 বছরের তত্ত্বাবধায়ক সরকারের সময় এই ধারাবাহিকতা কিন্তু রক্ষা করা হয়নি। শুধু তাই না, আপনারা দেখেছেন 2013 সালে সরকার উৎখাতের আন্দোলনে নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা, তাছাড়া আমাদের বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ
সেগুলি আগুনে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা। হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত বিএনপি এরা সেই সময়। অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে, এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। যা হোক, আমরা আমাদের যে গৃহীত পদক্ষেপগুলি আমরা করে গিয়েছি সুফল মানুষ পেতে শুরু করে, কিন্তু এই ধ্বংসযজ্ঞগুলি সত্যি। তবে 2009 সালে দ্বিতীয়বার সরকারে আসার পর আমাদের বৃক্ষরোপণ অভিযান আমরা ব্যবস্থা নিই। শুধু তাই নিয়ে 96 সালে আমি আরো করেছিলাম হেলিকপ্টারে করে আমাদের পার্বত্য এলাকা এবং চর অঞ্চলে ব্যাপকভাবে বীজ ছড়িয়ে দেওয়ার, এবং সেটা কিন্তু এখনো আমাদের এয়ারফোর্স, নেভি, আমাদের কোস্টগার্ড, আর্মি সকল উপরে নির্দেশ রয়েছে, পুলিশ ফোর্স থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, আমাদের অন্যান্য যে ফোর্স প্রত্যেকের উপরে নির্দেশ, প্রত্যেকে যার যার নিজের জায়গায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করবে, এবং সেটা তারা কিন্তু করে যাচ্ছেন। আমরা বন সম্পদ সংরক্ষণ, টেকসই ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন যেহেতু ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং মানব সম্পদ উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমাদের সংবিধানে আমরা যে পঞ্চদশ সংশোধনী নিয়ে আসি, পঞ্চদশ সংশোধনীতে সেখানে 18 অনুচ্ছেদের সাথে আরেকটি অনুচ্ছেদ আমরা যুক্ত করি, 18 ক, সেটা নতুনভাবে সংযোজন করে সেখানে আমরা পরিবেশ রক্ষার বিষয়টা সংযোজন করেছি। যেমন সেখানে বলা আছে, আমি কোট করছি, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীব বৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন। সেইভাবে আমরা পরিবেশ রক্ষা করা, জীব বৈচিত্র্য রক্ষা করা তার ব্যবস্থা আমরা হাতে নিয়েছি এবং সংবিধানে এটা সংযোজন করে এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তাছাড়া 2009 থেকে 2023 পর্যন্ত 11টি আইন, নীতিমালা, বিধিমালা, প্রবিধান প্রণয়ন করি। এছাড়া আমরা 2021 থেকে 2036 পর্যন্ত 15 বছর মেয়াদী জাতীয় সংরক্ষণ কৌশল প্রণয়ন করেছি। আমরা শুধু এই সকল আইন বা বিধি প্রণয়ন করেই বসে থাকিনি, সফল বাস্তবায়নের কাজও আমরা শুরু করেছি। আমরা 10টি বিশেষ উদ্যোগের একটি হলো পরিবেশ সুরক্ষা। আমাদের দেশে 13টি এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে এর পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য বিভিন্ন কার্যক্রম আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ মেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ ছিলাম সেখানে, এখন যাচ্ছি নিয়মিত আয়োজন বিশকুড়িতে।